كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله بلتزل অনবি বন্ধু তুমি মানুষদের কি বলে দাও এই মানব সমাজ যেন তোমাকে সম্মান করে তোমাকে শ্রদ্ধা করে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব তাদের জীবনের জিন্দিগির সমস্ত গুণাগুণী মা তোমার ভালোবাসায় ভালোবাস তোমার দিকে হলো কথা আমার রাসূলকে যদি সৃষ্টি না করতাম এই সৃষ্টির কোনো অর্থই হতো না আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন কুনত নবিয়ান ওয়া আদম বাইনাল মাইয়্যিতি আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল সুবহানাল্লাহ এই জন্য এভাবে বলা যায় আমলে আখের তুমি জাহেরে বাতিনে তুমি তুমি নবী উম্মতের কান্নাই দয়াল নবী দয়াল বলিয়া নাম শুনি দয়াল বলিয়া নাম শুনি দয়াল নবী দয়াল বলিয়া নাম শুনি ওই যে আওয়ালে ছিল রুহের জগতে তখন নবী ছিল জাহেরে মায়মেনার গর্ভে তিনি সৃষ্টি হলেন আল্লাহ রাব্বুল আলামিন নাম রাখলেন আহমদ আল্লাহ প্রশংসা করেছে শিশু মোহাম্মদ রূপে শিশু রূপে যখন জন্মগ্রহণ করলেন পৃথিবীর মুখে নাম হয়ে গেল মোহাম্মদ চরম প্রশংসিত জন সুবহানাল্লাহ এটা হলো জাহের তার কিছু বাধি নিয়োগ আছে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন আমি তোমাদের মত তোমাদের মত মানুষ নই ইন্নি আবিতু ইনদা রব্বি তুইমুনি রব্বি ওয়াসতাইনি লাস্তু কাহাইয়াতিকুম তোমাদের মত নই আমি গোপনীয় ভাবে আমার পরম পরবর্তীকার আল্লাহর সাথে সান্নিধ্যে থাকি ইতিমনি রব্বি ওয়াসকিনি আমার রব আমার যে খাওয়ান পান করা খাওয়ান পান করা এর বোঝা গেল তার বাতিন একটা রূপ আছে আছে আল্লাহ নবীর সূরতকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে সূরতে মালাকি সূরতে বাশারি সূরাতে মালাকি সূরাতে হাকি এক নম্বর হলো সূরাতে বাশারি মানুষের সূরাত সূরাতে মালাকি হলো ফেরেশতাদের সূরাত সূরাতে হাকি হলো পরম পরওয়ারদিগারের সাথে মিলনের সূরাত সূরাতে হাকিকিতে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন মেরাজের রাত্রিতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ পাড়ি হয়ে সিদ্দাতুল মুনতাহা পাড়ি হয়ে মহাশূন্যত পাড়ি দিয়া মহান মাহবুবের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন এটা হলো সূরাতে হাকি যুরুতুল সুবহানাল্লাহ ইন্না ইন্নাল আইমাল বাতিনা লা ইয়াফু আলাইহি আহাদুন গাইরি নিশ্চয় তিনি মনে একটা গোপন ভিড় আমি সারা আমার আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না আল্লাহ নবী সসম বলছেন এইগুলো হলো হিসাব পত্র কথা তার জীবনে পাঠ পাঠ ভাগ করা সাতাইশ তাইশ স্তর আছে হুসুস সসমের একটা আমরা জানি কোনটা
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে ঘোষণা করেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ও নবী বন্ধু তুমি বলে দাও আমাদেরকে আমি তো তোমাদের মতই মানুষ বহি নাযিল হয় আমারও বলি হুজুরে তোমাদের মতই মানুষ বেশি করো চলাচল করো আমিও তাই করি কিন্তু আপনাকে আরো ২৬টি স্তরের পার্থক্য আছে আল্লাহর নবীর পিঠের মধ্যে মহর নবুয়ত ছিল নবুয়তের মহর অঙ্কিত ছিল আপনার মধ্যে নাই আমার মধ্যে নাই কোন নবী রসুলের মধ্যে নাই আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আসি মারা দিছি জোরকম সুবহানাল্লাহ সিন মহর বার সেই তরি আহা কি রূপ মরি হরি সেই রূপে ডুবতি নেই অমর সেই রূপে ডুবতি নেই অমর পাবিরে নিরুব্রত মুর্শিদ আমার আপন হয় না কি কারো নিজের মতো ভাবি তারে ভাবি না তো তার মতো মুর্শিদ আমার আপন হয় না কি কারো পাঁচ ঘাটে না চিনলে তারে কেমন করি দাঁড়াবি রে পাঁচ ঘাটে না চিনলে তারে কেমন করে দাঁড়াবি রে পাঁচ ঘাটে না চিনলে তারে কেমন করে দাঁড়াবি রে জীবনের পিঠের মধ্যে সিলমারে দেওয়া হয়েছে কেউ অস্বীকার করতে পারবে না কোন নবীকে মেরাজ করানো হয় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে মহান মবুদ দিয়ে গেছেন তার বাড়িতে দাওয়াত দিয়ে সুবহানাল্লাহ নবীকে সবচেয়ে সদরত করানো হয় নাই বুকটা ভরা হয় নাই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতা দিয়ে বুকটাকে ফিরে মানবিক দুর্বলতার সমস্ত রক্তগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে আবার বুকটাকে প্লাস্টার করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নবীকে দুস্ত বলে সম্বোধন করা হয় নাই কিন্তু আল্লাহ তার রাসূলকে বন্ধু এবং দুস্ত বলেছেন হুজুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু রাসূল যা মনে মনে বলবে আশা করবে আকাঙ্ক্ষা করবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিই আমি সদা ব্যস্ত থাকি আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তা কবুল করে নিই আমার রাসূল ছাড়া যা ছিল যত নবী রাসূল ছিল সবাই পাগল পাড়া থাকতো ব্যস্ত থাকতো আমি আল্লাহর খুশি করার জন্য বিপরীতে আমি আল্লাহ আমার রাসূলকে খুশি করার জন্য ব্যস্ত ছিলাম এটাই হলো সবচেয়ে গোপনীয় ব্যাপার আমার রাসূল বলেছেন আমার নবী বলেছেন বন্ধু বলেছেন হে আল্লাহ যদি চারটি খণ্ডিত হয়ে যায় কাফির বেঈমানিরা মুসলমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুহুম আম লাম তুনজিরহুম লা ইয়ুমিনুন আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া লা আনসারিহিম বিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম অনবি কাফিররা সিন মোহর মেরে দেওয়া হয়েছে আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারাই মানানোর করবে না আল্লাহ নবী সাইন না হে আল্লাহ চারটি খণ্ডিত যদি হয়ে যায় বিভাগ হয়ে যায় এই মক্কার কাফেররা আবু জাহালের নেতৃত্বে যারা আসছে মুসলমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাও ও ফেরেশতা জিব্রাইল যাও আমার রাসূল যদি চাঁদটা যদি বলে গোটা বিশ্ব পৃথিবী দ্বিখণ্ডিত হয়ে যাবে আঙ্গুলের ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল কিছু লোক মুসলমান হলো কিছু মুসলমান হলো না আল্লাহ নবী ইশারা যদি করেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় আল্লাহ নবী ইশারা যদি করেন ডুবন্ত সূর্য আবার উঠে যায় হযরত আলী নামাজ আদায় করেন আবার সূর্য ডুবে যায় আল্লাহ নবী এইভাবে যা বলেন তাই হয়ে যায় আল্লাহ পাক বলে এটা তো প্রমাণ যে সে আমার বন্ধু আমার দোস্ত জুরি কম সুবহানাল্লাহ আল্লাহর নবী মনে মনে আশা করেন আকাঙ্ক্ষা করে যদি আমার
মক্কাতুল মুকাররমার দিকে হয়ে যেত বাইতুল মুকদ্দাসকে কিবলা করে নামাজ পড়ি আল্লাহ পাক বলতেছেন আমি বুঝতে পারতেছি আমার নবী মনে মনে আশা আকাঙ্ক্ষা করেন কিবলাটা যদি ঘুরে যেত আল্লাহ পাক কবুল করেন সূরা আল বাকারার মধ্যে ফাওয়াল্লি وجهك شطر المسجد الحرام ونبي مهرتي اخر مبريا مكر دي نماز قراني كبلا غريبين زر 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 سبحان الله ونور الموت مالي دكو نشو অনেক شو অনেক শান্তি সেই নবীর উম্মত বেশি বেশি দরুদ সালাম দেখি কোন শুনতে হবে একটু মার্কা বক্তব্য শোনা যাবে না কথা বলতে বসে ওই বক্তব্য করে বক্ত শোনা বন্ধ করো বক্তব্য শুনতে জিকির করে ছেলে বেলদেরকে খেয়াল করবেন করা যায় পারছি স্যার কোন সময় খেলার শুনতে কোন মন্ত্র যে কোন কোন দিকে নিয়ে যাবো সাবধান তাই খুব হিসাব পত্র জিকির বাদ দেবো পীরের আত্মারা বাদ দেবে নানান তো বুঝলো বোকাল শেখ চার তলের মধ্যে দেবো এই আড্ডায় খালি শিল্পী সামনে ভরাই দেবো যে ব্যক্তি এই নিয়ে নামাজ আদায় করবে জীবনের পঞ্চাশ সমস্ত পঞ্চাশ বছর সরকারের বলছি অন্য বিশ্ববিদ্যান্ত আন্দোলন থামান শহর কিন্তু হুজুর হুজুর মারামারি থামান বহু কঠিন ধর্মীয় হানাহানি আমাদের দেশে প্রকট ভাবে হবে ধর্মীয় হানাহানি কথা লক্ষ্য করছে এই কয়লা নম্বর হলো বিশ্বঘাতের আট্রেঘাত না মারামারি এরপর হলো হাত উঠান না মারামারি এত আরেক পাটি আছে ঠেঙ্গারি সরাই দেখি যত ঠেঙ্গা মানে সরান সাফান ও ঠেঙ্গারি সরাই উঠাই এই এই গেল দলিল দলিল আমি আস্তে বড় এই বিশ্ববিদ্যান্ত মারামারি হয়ে যাবে ইল্লাল্লাহ জিকির মারামারি গুতে গুতে হয়ে যাবে শুধু বোখারি শরীফ নেই অন্য অন্য হাদিস শরীফের সাথে লাগবে আরেক মারামারি শুধু বোখারি শরীফ মারামারি অন্য হাদিস শরীফের বিরোধিতা করা কথা লক্ষ্য করছেন তিমির শরীফ মাসাই শরীফ বোখারি শরীফ মুসলিম শরীফ সব করে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রকম হাদিস শরীফ হয়ে যাবে একটার সাথে আরেকটার তুলনা আছে একটার সাথে আরেকটার ক্ষমতা আছে এটা আপনি শিখবেন কি এক হাদিসের আর এক হাদিসকে খণ্ডন করছিলেন এই দফে দফে তার বলা হয় এটাকে অর্থ লেখাপড়াই শিখে নাই মাত্র হয় তো বলা নাই পরশু বাংলা ইংরেজি তর্কমান বাংলা তর্কমান শিয়া আমার সাথে মারামারি কথা লক্ষ্য করছে কি না এগুলো করে মারামারি বলো শিয়া আর সুন্নি শিয়া মসজিদ পেয়েছি মারামারি শুরু হয়ে গেছে সরকার ওই আন্দোলন ফিরে বলুন এই আন্দোলন ফিরে বলুন গভর্নমেন্ট বলুন এই কেউ সমান এই তারাবি সময় কানটা ধরে পাঁচটার মধ্যে চারটা পাই মেরে সবচেয়ে বিশ্বকাপ তাপাদের অর্ডার তৈরি করে এদেশে 99% হারা ঘুমোজ হবে মক্কা শরীফ মন্দিরে শরীফের পরে বিশ্বকাপ মক্কা শরীফের পরে বিশ্বকাপ তারাবি নাও জামাতে মধুসূদনের জামাত তারাবি নাও জামাতে ওর বড় বড় বলা না আলেন এই সমস্ত বলা না আলেন মক্কা মন্দিরে শরীফ বুঝতে দিলে আমার দেশে বলা না ভাইসা কথা লক্ষ্য করছেন আমি
সিলেটে মারামারি বাস্তব এরকম মারামারি বাবু খেলে তাই সব ভাই ওনাই ছিল বিশ্বের খারাপ পৃথিবী বাংলাদেশে বানাইছিল আটটা গেছে ভিটনামি যাবি না এটা কাটটা ধরে ধরে খালি গোয়ার মধ্যে পানি মেরে খালি মাদ্রাসা পাঠাচ্ছে তাড়াতাড়ি যে সমস্ত মাদ্রাসা করে আলো হয়েছে তারা ওই মাদ্রাসা পাঠানো ন্যানজা দুই ঠাকুর করে দুহাইয়া ওই যে একটু তারিখ উত্তরে তাপলে দাবার দিলে যে রমানে হেফে চলো আমরা ষোলো বছর বিশ বছর পড়াশোনা হয়েছে কি নাস্কা পাঠিয়ে দিলে মুসলমান আমি যদি ইসলামের সত্য হই আমি সবচেয়ে বেশি ক্ষতি করতে পারি আমার মাথা ঠিক মুখে দাঁড়িয়ে মাথা ঠিক মুখে দাঁড়িয়ে ব্যবসায় মানুষের টাকা নিয়ে গঞ্জাম শুরু করে দিল ব্যবসাতে দায়িত্ব রাখতে সময় না কত পকেট মেয়ে দাঁড়িয়ে আছে না কেউ তার ট্যাক্সি দিয়ে পকেট করতে তার রাখবে মাথা টুপি দিয়ে দেবো দাঁড়িয়ে রেখে মাথা টুপি দিয়ে জুব্বা করে তুলি আপনি নিয়ে মদিনা শহীদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ মোবারক দেহ মোবারক খুইটা নিয়ে গেছিল ওরা দাঁড়িয়ে রেখে স্যার তাহলে দাঁড়িয়ে রেখে মাথা টুপি দিয়ে ইসরায়েলের টাকা দিয়ে আমাদের বাক পাক করতো আমাদের সাথে দুটা মিটি বাঁধার চেষ্টা করে কুচি কুচি টাকা ইসলামের হিসাব করতে পারানো শুধু খালি দেশ চালানে খালি ভিনভিন ফিরা মারতে বিষয় এই সমস্ত চিন্তা ধারণা করে গভর্নমেন্ট দুটো খেয়াল করা উচিত এক নম্বর হলো হুজুরদের হুজুরদের ধর্মীয় হানাহানি কেমনি ভবিষ্যতে থামানো যায় এই সিদ্ধান্ত নেওয়া গভর্নমেন্টের উচিত শুধু খালি চায়না রাশিয়া আমেরিকা এটা না করে পঞ্চাশটা মুসলিম দেশের সাথে সম্পর্ক করা উচিত আজকে মুসলিম দেশের কোটি কোটি বিরান বিরান আবার ই রিয়াল দেহাম দিনা এগুলো যদি আমাদের দেশে এসে যায় ডিভিডেন্স বেড়ে যাবে আমাদের দেশ সব সুন্দর ভালো হয়ে যাবে আর এই দেশের সরকার রাশিয়ার উপরে নির্ভর করা লাগে চায়নার উপরে নির্ভর করা লাগে আর আমেরিকার সাথে মারামারিও করা লাগে না আমাদের মুসলিম রাষ্ট্রের সাথে কেউ যোগাযোগ রাখেন নাই মুসলিম রাষ্ট্রের সাথে যোগাযোগ নেই আশা নাই জামা নাই কোনো কিছু নাই সাথে কয়েকজন মন্ত্রী মিনিস্টার নিয়ে যান দাঁড়িয়ে সাথে মাথায় টুপি নাই ওগুলো যাবে সাথে কি করবো ভোজন নিয়ে যাবে চার পাঁচজন মাথার টুপি দিবে টিকা দিবে আর পেতে কথা বলবে এটা শেষ মান সমান বাড়বে কুটি কুটি রিয়াল দেহ না আমাদের দেশে এটা তো প্রধানমন্ত্রী কেউ কয় না কেউ সাহায্য করবে ম্যাডাম 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 যা করে হেঁটে আমি বলি হলো দেশের সার্বিক পরিস্থিতি শান্তি হোক ভালো হোক টাকা পয়সা হোক তাহলে মানুষের অর্থনৈতিক অবস্থা দেশের দুরবস্থা হাহাকার বিষয় সমস্যা আমি এক গাড়িতে দেশে কোন রাজ্যের টাকা আগে দিছি মুসলিম রাষ্ট্রের সাথে পদ্মা সেতু এসব যোগনা সেতু ওরা তুমি যদি ধারা দেয় আমাদের দেশের সরকার দিছে না কত হাজার খান দিছে সুদের চেহারা দিছে 2% সুদ আমাদের দেশের সরকার ঠেয়া আছে আর কোয়েত কাতার যদি আনতো 1 টাকা সুদ লাগতো না তাহলে আনতে পারেন না কেন ওই যে সিনে সাপ দিছে রাশিয়া সাপ দিছে জাইকা সাপ দিছে নেদারল্যান্ড সাপ দিছে অস্ট্রেলিয়া সাপ দিছে হে বাংলাদেশ এত লোক তো খাওয়াইছি সৌদি ঢুকাইতেছ ইসলাম কত সুদা এই কাতার ঢুকাইতেছ কাতার হোক জেনে হোক সরকার যা তাদের কাছে ব্যবসা বাণিজ্য রেডি করার জন্য তাদেরকে ভালোবাসে আমাদের দেশে কাজ করবে এটার জন্য তো যায় না ওটার জন্য যান যেটা করোনা সাথে রাহেন হলে যান সৃষ্টি হয়েছে রাশিয়ার তো না কই না যদি অর্থনৈতিক চাপ
টাকা যদি আমাদের দেশে হয়ে যায় অর্থনীতি যদি খারাপ যায় এক ভাই বাবর মারমা করতে উত্তর আছে কোন জায়গায় আমি আমেরিকা কোন জায়গায় দেব কে ভারত কে পুরো সুযোগ দিতে সুযোগ চাই না বলো আশা খাই ও বার টাকা না ওরা বলে পারব না ঠিক আছে কিছু কিছু খাই আছে না ও গরুর বস্তু তো সাদা গরুর বস্তু আমার গরুর বস্তু তো কত وطا هدر من دشي قرآن من دشي دلو قلي قوي بو وطا بوي بولي كي حاليسي عام دول نسو جوتا بند برسي دا عام كرا قوي دا هدر خد برسونا هي شوفتا بودي بلا نا قلي بولتا بولي باستا تيما ما ناسا باستا تيما دي باستا وار دلو قلي اقول بي بنا عام نو شمستو دا شمي الحمدلله 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 আমার দেখবেন পয়সা টাকায় হলো সব কিছু করে বলতে পয়সা তো সময় দেখে নি আমাদের হলো ভিক্ষা করে ভিক্ষা করো ভিক্ষা করো ভিক্ষা যদি রে তোমার বাড়িতে মাছ হলো আমার আমার দশ টাকা দাও বাইরে যে তো দশ টাকা নেই সাত দিন করে ফেরত দিবি আমার দেয় তুমি এই ভিক্ষা লাভ কি হচ্ছে এই ভিক্ষা লাভ বাইরে দেয়া দিলে আমার ফেরত দেওয়া ফেরত তুমি কে জানি না কোন শর্ত লোনটা দিচ্ছে সরকার কোন লাভ হবে না কোন শর্ত দিচ্ছে এই দেশের ওই ব্যবসা বাণিজ্য সাঙ্গা করার জন্য দিচ্ছে এলসি করার জন্য দিচ্ছে না না রোড কাট ঠিক করে রাস্তা ঠিক করে আমি পাতে করে রাস্তা ঠিক করে কি করব রোড কাট ঠিক করার জন্য দিচ্ছে না চলে না না ব্রিজ কালবার রোড কাট ঠিক করব আপনি তাই না ওই যে ফার্ম করে গেছে গা এলসি করবে ব্যবসা মধ্যে দেখা যাবে কথা বলছে গেছে না এলবি গেছে না একদম ইয়া লাভ কেসে আর কি পাঁচ সুদি দূর তো সাত মাথা সৌদি কোন কাছে দেবো তা মনে না আল্লাহ দেবো অকস্ম আর সব করে দেবো ওরা খালি কোন হা 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 এটা সিটি তে সিটি জিরো দেবো মানে আর সাংঘাতিক সারা আমি বেশ সিন্ধু সামাজিক নর্মালের মাধ্যমে ভালোবাসা তাই দেখতে মাথা চুকি নেই খাতা বলছে নেই কেমন তো না রাজনীতি করি না রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি বিরোধী রাজনীতি বুঝি রাজনীতি বুঝি না أستغفر الله أستغفر الله أعوذ بالله من الشيطان الرجيم